ফাইনালি আর মাত্র কয়েকটা দিনের ব্যবধানেই শুরু হয়ে যাচ্ছে আইসিসি ওডিআই বিশ্বকাপ 2023। শেষবার যেখানে ইংল্যান্ডের বুকে 2019 সালে ওডিআই বিশ্বকাপ 2023 অনুষ্ঠিত হয়েছিল এবং যেখানে এক রোমাঞ্চকপূর্ণভাবে ইংল্যান্ড টিম ফাইনালে নিউজিল্যান্ড টিমকে হারিয়ে ওডিআই চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে আর মাত্র কয়েকটা দিন বাদেই, প্রায় 4 বছর বাদে আবারও শুরু হতে যাচ্ছে বিশ্বের বিধ্বংসী 10টি দলকে নিয়ে ওডিআই বিশ্বকাপ 2023। হ্যাঁ বোস, এতদিন ধরে আইসিসি ওডিআই বিশ্বকাপ ঠিক কোথায় অনুষ্ঠিত হবে, কোন তারিখ থেকে শুরু হবে, ভেনিউ কী থাকছে, এই নিয়ে অনেক জটিলতা থাকলেও এই সদ্যমাত্র আইসিসি এবং বিসিসিআইয়ের মধ্যে একটা মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং সেই মিটিংয়ের পরে পরেই পুরোপুরিভাবে কনফার্ম রূপে বেরিয়ে এসছে ওডিআই বিশ্বকাপটি ঠিক কোন ভেনিউতে খেলা হবে, ঠিক কোন তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, শিডিউল কী থাকছে, তার সমস্ত ডিটেলস। তাই এই ভিডিওর মাধ্যমে আইসিসি ওডিআই বিশ্বকাপ সংক্রান্ত এ টু জেড সমস্ত জানতে প্লিজ দেখতে থাকো পুরো ভিডিও। ওডিআই বিশ্বকাপ 2023 দেখার জন্য আজ থেকে এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক, আরও ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে এই শুরু হতে যাওয়া আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023-এর ভেনিউ এবং হোস্ট কান্ট্রির কথা বললে, শেষবার যেখানে 2019 সালে ইংল্যান্ডের বুকে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে এবার কিন্তু আইসিসি ওডিআই বিশ্বকাপ হতে চলেছে ভারতের বুকে। হ্যাঁ বস, এই রিসেন্টলি ভারতের বুকে আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হওয়ার জন্য ভারত সরকার প্রচুর পরিমাণে ট্যাক্স একটা আইসিসির কাছে চাইলে, প্রচুর জটিলতা সৃষ্টি হলেও এইমাত্র কিন্তু আইসিসি এবং বিসিসিআইয়ের মধ্যে একটা মিটিং অনুষ্ঠিত হয়েছে যেখানে বিসিসিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা সেই ট্যাক্স ভরতে পুরোপুরি রাজি। তাই আমরা 100% নিশ্চিত যে এবারের বিশ্বকাপ কিন্তু ভারতের বুকে 10টি দুর্দান্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আমরা ভারতের বুকে 1987, 1996 এবং 2011 সালের পর আবারও ভারতের বুকে চতুর্থবারের জন্য বিশ্বকাপ অনুষ্ঠিত হতে দেখতে চলেছি। এরপর আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023-এ অংশগ্রহণকারী টিমের কথা বললে, আমরা এই ওডিআই বিশ্বকাপে বিশ্বের মাত্র 10টি বিধ্বংসী টিমকেই অংশগ্রহণ করতে দেখতে পাবো। হ্যাঁ বস, আইসিসি সুপার লিগ অনুযায়ী যেখানে এই বিশ্বকাপ 2023 খেলার জন্য ইন্ডিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান অর্থাৎ মোট 7টি টিম অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে, সেখানে কিন্তু আর বাকি 3টি স্পটের জন্য বর্তমানে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড, নেদারল্যান্ডের মতো টিমগুলি প্রবল লড়াই চালাচ্ছে। তাই যদি এই সমস্ত টিমগুলি ভালো পয়েন্টস অর্জন করে তবে গিয়ে তারা এই ওডিআই বিশ্বকাপ খেলতে পারবে, নচেত আমরা কিন্তু এবার এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার মতো টিমকেও না দেখতে পারি। যেখানে এই বিশ্বকাপের ফর্ম্যাটের কথা বললে, এই বিশ্বকাপটা কিন্তু সেই 2019 সালের মতো রাউন্ড রবিট ফর্ম্যাটে খেলা হবে, যেখানে মাত্র 10টি টিমকে দুটি গ্রুপে ভাগ করে দিয়ে তাদের মধ্যে সুপার 10 ম্যাচ খেলা হবে এবং যেখানে দুটি গ্রুপ থেকে 4টি টিম সেমিফাইনাল খেলার জন্য কোয়ালিফাই করবে এবং শেষমেশ ফাইনাল দিয়েই এই বিশ্বকাপের সমাপ্তি ঘটবে, যেখানে এই বিশ্বকাপে মোট 48টি ম্যাচ খেলা হবে। এখন এই বিশ্বকাপের স্টার্টিং ডেট এবং শিডিউলের কথা বললে, এই বিশ্বকাপে কিন্তু আমরা 48টা ম্যাচ খেলা হবে এবং যেখানে কিন্তু এই বিশ্বকাপ শুরু হতে চলেছে এই সাল 2023-এর অক্টোবর মাসের 10ই অক্টোবর তারিখে। হ্যাঁ বস, 10ই অক্টোবর শুরু হবে এবং চলবে 26শে নভেম্বর পর্যন্ত, যেখানে ফাইনাল ম্যাচটি কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ছিল ওডিআই বিশ্বকাপ 2023-এর সমস্ত ডিটেলস ও ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।